মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, গোলাম স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম, নাম মালাকুল মাউত, তাকে আমরা আজরাইল বলেছিনি। এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূহ কবজ করে, অন টাইম নাকি দেরি করে? মালাকুল মাউত আগেও আসে না পরেও আসে না, সুবহানাল্লাহ। পড়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল, মন্ত্রী, ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন। ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন, শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে তো? উনি বৈঠকে বসেছেন, মালাকুল মাউতও বসা, ওয়াজিরও বসা। হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে। হঠাৎ মালাকুল মাউত চলে গেল, ওয়াজির বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, এটা কে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত। যে বর্ণনাটা বলছি এটা হাদিস না, এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্রেডিশন, কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাই বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আবার বলেছেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইলা ওয়ালা হারাজ, বনি ইসরাইলের ট্রেডিশন বর্ণনা করো, জিউস ট্রেডিশন বর্ণনা করো, এতে কোনো সমস্যা নাই। ওয়াজির বলে, ও সাইয়েদনা সুলাইমান, বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে। সাইয়েদনা সুলাইমান বলে, হ্যাঁ দা মালাকুল মাউত, এটা মৃত্যুর ফেরেশতা। ওয়াজিরের কলিজায় পানি নেই, এটা কি ফেরেশতা? শুনে তো পিলে চমকে গিয়েছে, কয় কি মালাকুল মাউত তো আমার চিনে ফেলাইছে, বাড়ি চিনে ফেলছে আমার, আমার খবর আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে প্রাশ্চাত্যে ঘুরে বেড়াতেন। সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে, ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন, আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না, আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন, আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে, আকসা আল হিন্দ, হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমারে রেখে আসে। সাইয়েদনা সুলাইমান বললেন, আকাশের মেঘ যাও, আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো। রেখে আসা হলো, কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত, কই ছিলা? কয়েকটু আগে হিন্দুস্থান থেকে আপনার ওয়াজিরের রূহ কবজ করে আসছি, সুবহানাল্লাহ। পড়েন, এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলা কেন? কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে, যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রুহটা কবজ করো, কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ। কোন জায়গায়? মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে, ওয়াজির কার সাথে মিটিং করে? সুলাইমান নবীর সাথে। কিন্তু ফরমানে লেখা রুহ কবজ করতে হবে কোথায়? হিন্দুস্থানে, সুবহানাল্লাহ। করবেন না, এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই, কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয়, এখনই ওর রুহ কবজ করতে হবে। কেমন করে ওইখানে যাবে আমি জানি না, আমি আগে চলে যাব। মালাকুল মাউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির, সাথে সাথে রুহ কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে, চাক্ষুষ দেখবে, ভালো হলেও দেখবে, খারাপ হলেও দেখবে, কার কথা? ভালো মানুষ যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ইসলাম প্রিয় যদি হয়, ডানপন্থী যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সূরতি শাবিন আলা আহসানি সূরা, একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায়, আর দেহটার ইঙ্গিত করে বলে, ইয়া আইয়া তুহান নাফসুত তৈয়িবা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনা এসেছে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রূহটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রূহটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়, স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রূহটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে। পড়েন, সুবহানাল্লাহ।
আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়েন আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বামার রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছে মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলে না সে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সুরতি আকবাহি রজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে। রিজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে, এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহটা কিন্তু বের হয় না। মুমিনের রুহকে ডাক দিলে যেমনি স্মুথলি বের হয়, কাফিরের রুহ এভাবে বের হয় নাকি? কথা বলেন, রুহটা ডানে যায়, ফাতাতাফাররাক, একবার রুহটা ডানে যায়, আবার রুহটা বায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায়। মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে, ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা, পাপাত্তা, বের হয়ে আয়। রুহটা আবার ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পেছনে যায়, এবার ঘপাস করে মালাকুল মাউত রুহকে ধরে টান মারে, সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহটাকে টেনে হিচড়ে বের করে আনে। আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে, পড়েন না আউযুবিল্লাহ। একটা জীবন্ত ছাগল, একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহটা দেহ থেকে বের করে আনে, পড়েন না আউযুবিল্লাহ। আমাদের রুহটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান, ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে, আরো জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা, পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও, এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল। চিল্লায় বলেন ঠিক কিনা? অস্থির আমরা, অস্থির আমরা, ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে, চলে যে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বলা হয়, মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু কবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো, জীবনে কি কি পাপ করেছি আমি জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিরা? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়ে না আমি আর জোরে আমিন। এজন্য হাসিবু কবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা। আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই, মরার আগে আরেকবার মরো। মরার আগে আরেকবার কি করবেন? কথা বলেন, মরার আগে কি করতে হবে? হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান, চক্ষুটা বন্ধ করেন, ভাবেন মরে গিয়েছেন, এই তোমালা কুলমা চলে এসে রুহুটা নিয়ে গেল, আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কান্নার রোল পড়ে গেল চারদিকে, মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয়, অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তার জানাজা হবে এশার নামাজের পর, সবাই এসে রুহের মাগফিরাত করে, সবাই আপনারে দেখতে আসবে,
কেঁদে কেঁদে লোকজন আপনার কবর দিতে আসবে, চিল্লায় বলেন ঠিকই না, কেঁদে কেঁদে সবাই আসবে দেখার জন্য আসবে, ছেলেগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বাবা মা কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে, আর ঘরের মধ্যে রাখা হবে না। এবার আপনাকে গোসল দেওয়ার পালা, চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই, কথা বলেন। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর, ঠিক কি না? একটু চোখটা বন্ধ করে ভাবেন, আপনাকে গোসল দেয়া হবে, জামাগুলো খোলা হবে, এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে, আপনাকে কাফন পড়ানো হবে, আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো, আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে, বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে, জানাজার জায়গায় নেওয়া হবে, হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ, হবে কি না? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে, চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, নামাজ শেষ, এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা, যেতেই হবে যেতেই হবে, পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে, পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে, উপরে বাঁশ দিয়ে ছাউনি, শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে, ঠিক কিনা? চলে যাবে সবাই, কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না, এই ঘটনা ঘটবে না আমাদের, কথা বলে ঘটবে কি না? এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই, মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই, এজন্য রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা, এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এটা আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন, চিল্লায় বলেন ঠিক কি না? সল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা